আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভকামনা সবার জন্য যারা এই ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেল সৌরভ ইসলাম থেকে। আমরা থিংকি ভাই ঢাকা থেকে রওনা দিয়েছি রাত্র 10টা কি 11টা এরকম টাইমে, চট্টগ্রামের উদ্দেশ্যে, চট্টগ্রাম সীতাকুণ্ড, সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। মাত্র 10টা হবে, আমরা খুব সকাল সকাল চন্দ্রনাথ পাহাড়ের উঁচাই, সেখান থেকে আমরা সবাই যার যার টু কোয়ার্টার বা থ্রি কোয়ার্টার পরে আমরা পাহাড়ে উঠি একটি লাঠি নিয়ে, কারণ যেহেতু পাহাড় অনেক উঁচা, সো সবাই ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক। পাহাড় ঘোরা শেষ, সম্পূর্ণ পাহাড়টা আমরা যখন ঘুরি, ঘুরে কমপ্লিট করি, তখন হচ্ছে নিয়ার অ্যাবাউট 10টা সকাল। তো সেখান থেকে বের হয়ে আমরা এখন দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি সমুদ্র সৈকতের কাছাকাছি হিমছড়ি, সমুদ্র সৈকত সম্ভবত হিমছড়ি বলা হয়। খেয়াছড়ি ঝর্ণা যেতে যেতে আমরা কোথায় যাচ্ছি? যখন নিকলি গেছিলাম, যখন একবার নিকলি গেছিলাম সেখানে অ্যাক্সিডেন্টও হয়েছিলাম। সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওখানে মানুষগুলো না অনেক আন্তরিকতা, মানে আগে চলে আসে, খুব ভালো লাগছে অবশ্য অনেক, কিন্তু এরকম সব জায়গা হয় না। আবার ফরিদপুরে যখন ফরিদপুর দিয়ে যশোর গেছিলাম তখন কিন্তু হেলমেট, আমাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে কীরকম, সদিয়া বাসে আমাদের বাসের তো ওখানে ওখানে আপনার চমলক্ক এরা সবার যা ভুল করে, সাইনবোর্ডটা গেট করে দেওয়া ওই যাওয়ার পরে দশ হাজার দিয়েছিলাম আমি আর সুজন সহকারে, লিভো বাইক ছিল, সৌদিয়া বাস আমাদেরকে চাপ দিছিল, তারপরে বাস দাঁড় করাইছি ও সৌদিয়া বাস করছে কি পেছন দিয়ে মাইরা দিছে আমাদেরকে। হ্যাঁ, পিছনে লাইট নষ্ট হয়ে গেছিলো অনেকগুলো অংশ, পরে জরিমানা তো নিতে পারলাম না, মানে বাসটাতে বাসটা ছিল কলকাতা সৌদিয়া, আপনার ফরিদপুরের মানুষ পাস করে দিছে বাসটাতে, এবং পাস করে দেওয়ার পরে আমরা আপনার যখন আমাদের বাইকটা টান দিছি ওরা তো বাস চলে গেছে, টান দিছি তখন আপনার আমার ফ্রেন্ডের পিছনে হেলমেট ছিল, ও হেলমেটে ক্লিপ লাগাই না, লাগাতে ওই টান দিছে না, আশি উঠছে বাতাসে, আশি উঠছিল হেলমেট পরে গেলে পরা যাওয়ার সাথে সাথে আপনার হেলমেট এলাকা থেকে উঠাও, এই হেলমেট অনেক মানে ভয় ভয়ে গেছি, পুলিশ দলে যদি যান দলে ওই সমস্ত জায়গায় যান মামলা ভাঙানোটা একটা ঝামেলা, যায় আবার বুঝলেন যায় মামলা মামলা ভাঙানোটা একটা কাগজ আনাটা ঝামেলা। পরে গেলাম হেলমেট সারাই গেলাম, দোকানও পাইনি হেলমেট কেনার মতন অবস্থা, এ হচ্ছে অভিজ্ঞতা ট্যুরের আমার। না না, ও পিছন দিয়ে মারে দিছে, জাস্ট টুকা দিছে, জাস্ট টুকা দিছে, কোন দিকে কোন দিকে আমারা মামারা চমলক্ষ কি বলে চাইতে থাকার জন্য খেয়াছড়িতে, সৈকতে কি ডুব দিতে হবে, সমুদ্র সৈকত এটাতে শামসুটা কি লেহা, তোরা কিসের ধরনা, খেয়াছড়ি ঝর্ণা কই, এই সমুদ্র সৈকত, আমরা কি সমুদ্র সৈকতে সাঁতার কাটবো, জয় জয়।
জমলক্ষ এক পাহাড়ে উঠলাম আকাশের চূড়ায় এক পাহাড়ে উঠলাম আকাশের চূড়ায় সাদা মেঘ ধর্ম কইরা মেঘ তো ধরতাম না মেঘ দেখি এলাম আমার মনে হচ্ছে উঠাতে দেখ জীবনটা বেদনা এত টাকা খরচ করেছি সার্থক করে ওই জায়গায় গোসল করবো সব জায়গায় গোসল করবো বাস